বাট হঠাৎ করে ওইটার সামনে আসবে, তারপর কি করবে, লিপিটেড এক্সপোজার দেবে ড্রাগ, সো ওইটার সামনে আসবে কিন্তু তারপর ওইখান থেকে যেতে পারবে না। ওকে, ডিসেন্সিটাইজ ড্রাগ, দিস টেকনিক্স এইমস থ্রো রিপিটেড এক্সপোজার টু ডিসেন্সিটাইজ ড্রাগস এবিউজার্স টু ড্রাগ এফেক্টস অ্যান্ড দাস ইম্প্রুভ দেয়ার এবিলিটি টু রিমেইন অ্যাবস্টিনেন্স, কিউ এক্সপোজার টেকনিক। ওকে, ডিসেন্সিটাইজ ড্রাগ এবিউজারদেরকে দেওয়া হবে যে তাদেরকে যাতে মেনটেন করাবে, যেগুলো কিউ, যেগুলো তাদের মধ্যে ওই সব জিনিস ট্রিগার করবে যে খাবে, ওই সব জিনিস থেকে কিভাবে ওরা ডিসেন্সিটাইজ ড্রাগের মাধ্যমে স্টেবিলাইজ মুডে আসতে পারে ওইটা ওরা দেখবে। দেন আদার থেরাপিজ আমরা ইউজ করতে পারি, অ্যাসার্টিভনেস ট্রেনিং, বিহেভিয়ার কাউন্সিলিং অ্যান্ড সাপোর্টিভ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি। ওকে, so we can see the things, agencies concerned with alcohol related problems. So there are some agencies who are concerned with alcohol related problems. First is Alcohol Anonymous. So Alcohol Anonymous is a self-help organization founded in USA. Dujon alcoholic men, Dr. Bob Smith and Bill Wilson, a stockbroker, on 10th of June 1935 a Alcohol Anonymous company ta shuru korechilo. তারা দুজনেই অ্যালকোহলিক ছিল। আফটার ইন ওকে আফটার দে রিকভার্ড ফ্রম দ্য অ্যালকোহলিজম, দে থট টু ফাউন্ড দ্যাট সেলফ হেল্প অর্গানাইজেশন গ্রুপ টু হেল্প আদার পিপুল দোজ হু আর অ্যালকোহলিক্স। ওকে, প্রথমে এটা ইউএস এর মধ্যে ছিল, বাট ইট হ্যাজ স্প্রেড মেনি কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড নাও ডেজ। ওকে, অ্যালকোহল অ্যানোনিমাস মূল উদ্দেশ্য কি, তারা মূল যে তাদের তারা কনসিডার করে যে ইট ইজ এ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিজিজ, এ প্রোগ্রেসিভ ওয়ান হুইচ ক্যান বি অ্যারেস্টেড বাট নট কিওরড। ওকে, সো মেম্বার্স, অ্যালকোহল অ্যানোনিমাস গ্রুপের মেম্বার কারা হতে পারে, মেম্বার হওয়ার জন্য তোমাকে একটাই শর্ত, তোমার অ্যালকোহল ছাড়ার মোটিভেশন টোটালি থাকতে হবে, তোমার টোটাল একটাই ডিজায়ার থাকতে হবে যে আমি অ্যালকোহল ছেড়ে দেবো। সো মেম্বারদের একটা প্রত্যেক উইকলি দুবার করে একটা লং টার্ম বেসিসে প্রত্যেক মেম্বারদের একটা মিটিং বসে, এবং যে প্রত্যেক মেম্বারের মিটিং বসে, এবং ওইখানে কি করা হয়, যারা অনেকদিন ধরে এই অ্যালকোহল অ্যানোনিমাসের সাথে যুক্ত আছে তারা কথাবার্তার মাধ্যমে, এবং কিছুটা কিওর হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে, সবিডিটি অর্জন করেছে, তারা কি করা হয়, নতুন যারা আসে তাদেরকে প্রত্যেকে পুরানা একজনকে, যারা অলরেডি স্টেবল হয়ে গেছে একজনের সাথে, নতুন একজনকে একজন পুরানো মানুষের সাথে মেন্টর হিসেবে দেওয়া হয়। তখন যাদের যদি কোনো টেম্পটেশন আসে ড্রিঙ্ক রিলেটেড, বা কোনো হেল্প লাগে বা কিছু লাগে, তখন যে নতুন মানুষটা এসেছে, যে পুরান মানুষটাকে ওর কাছে দেওয়া হবে অ্যাজ এ মেন্টর।